Hello everyone, hope you all are fine. Today we will solve some maths of your mental math book. So everyone, open your mental math book and page number 17. Chalo 17 page er ei onko guli ajke amra solve kori. Exercise 7. Dekho question number 1 tumra kete debe. Question number 2 theke amra shuru korbo. দেখো কি আছে অঙ্কটায় প্রথমে ফাঁকা সার্কেল আছে ইকুয়াল 5 সরি প্রথমে ফাঁকা সার্কেল আছে ইনটু 5 ইকুয়াল 30 অঙ্কটা ভাগ করে করতে হয় কিন্তু তোমরা এখনো ভাগ শেখোনি তাই অঙ্কটা 5 এর নামতা পড়ে করতে হবে দেখো 5 এর নামতা তোমরা প্রত্যেকই জানো অর্থাৎ 5 এর নামতা আমার সাথে পড়ো দেখো 5 1 যা 5 5 2 যা 10 5 3 যা 15 5 4 যা 20 5 5 যা 25 5 6 যা 30 তাহলে কত ঘাটে আমরা পেলাম 6 ঘাটে আমরা 30 পেয়ে গেলাম তাহলে এই 6 কোথায় বসাবো এই ফাঁকা ঘরে বসাবো প্রত্যেককে বুঝতে পেরেছো নেক্সট অঙ্কটা তোমরা কেটে দাও এবার 4 এর অঙ্কটা এসো দেখো 17 মাইনাস ফাঁকা সার্কেল আছে ইকুয়াল 0 দেখো এটা একটা বিয়োগ অঙ্ক বিয়োগের বড় সংখ্যাটা দেয়া আছে ছোট সংখ্যাটা দেয়া নেই আর বিয়োগ ফল দেয়া আছে তাহলে অঙ্কটা কিভাবে সলভ করব বড় সংখ্যা অর্থাৎ বিয়োজন থেকে বিয়োগ ফল বাদ দেব তাহলে বিয়োজ্য অর্থাৎ ছোট সংখ্যাটা আমরা পেয়ে যাব চলো এখানে অঙ্কটা আমরা করি 17 17 আর মাইনাস 0 ওপরে 1s and 10s বসিয়ে নিলাম দেখো কোন সংখ্যা থেকে আমরা যদি 0 বাদ দিই তাহলে আমরা কি পাবো সেই সংখ্যাটাই পাবো তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি হ্যাঁ নিচে 0 আছে কিছুই না তাহলে 7 নেমে আসবে আর এখানেও কিছু নেই তাহলে 1 নেমে আসবে তাহলে আমরা 0 বাদ দিলে আমরা সেম সংখ্যাটাই পেলাম 17 ই পেলাম হ্যাঁ তাহলে এই 17 আমরা কোথায় বসাবো এই ফাঁকা ঘরে আমরা বসাবো 17 বসিয়ে দিলাম প্রত্যেককে বুঝতে পেরেছো দেখো 17 মাইনাস 17 হ্যাঁ সেম সংখ্যাই বাদ দিয়ে দিচ্ছি কিছুই থাকছে না অর্থাৎ 0 প্রত্যেককে বুঝতে পেরেছো নেক্সট দেখো 5 এর অঙ্কটা 5 এর অঙ্কে কি আছে 9 ইনটু 0 ইকুয়াল ফাঁকা ঘর আছে